পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। সম্মেলনে নারী পুরুষ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনের শেষ পর্বে ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসে বসবাসরত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষে গত রোববার 24 নভেম্বর ওয়াটার লিলি বিজনেস সেন্টারে এক জাঁকজমক মিলন মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। উক্ত মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আরজুমিয়া, এলান ক্লারার বি ওবিই, অধ্যাপক আবু তাহির মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম, এহিয়া খান মতি প্রমুখ। প্রাক্তন ছাত্র পুনর্মিলনী সভায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ইউকের আহ্বায়ক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নাসির আলী শাহের সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘ 5 ঘণ্টা ব্যাপী আড়ম্বরপূর্ণ কর্মসূচির সূচনা করা হয়। অর্ধদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল 1891 সালে স্কুলটি প্রতিষ্ঠার পর অদ্যাবধি যে সকল নাম জানা ও জানা ছাত্র শিক্ষক হারিয়ে গেছে তাদের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি অর্পণমূলক শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন পুনর্মিলনী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হারুনুর রশিদ। এরপর সৈয়দ আবু বকর ইকবাল আহমেদ ও এসানুল হক তাদের স্বাগত বক্তব্য রাখেন। শতবর্ষিয়ানা বিদ্যাপীঠের প্রয়াত হাজার হাজার ছাত্র শিক্ষকের স্মৃতির অর্পণে আরও বক্তব্য রাখেন মসুদ আহমেদ, আবদুল্লাহ চৌধুরী, নবাবুদ্দিন, সৈয়দ শিহাব, সৈয়দ জয়নু, কয়সর আহমেদ টাইগার। অনুষ্ঠানের আলোচনায় মূল আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করেন অধ্যাপক আবু তাহির মিয়া ও নজরুল ইসলাম। প্রতিবারের মতো এবারও স্কাই ভিউ অ্যান্ড ট্রাভেলস ক্লাব প্রতিবারের মতো এবারও যৌথ উদ্যোগে গত 24 নভেম্বর রোববার ব্রিগলেনস্থ কাফে গ্রিল রেস্টুরেন্টে এক হজ রিউনিয়নের আয়োজন করা হয়। হজযাত্রীদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা সহ আগামীতে হজযাত্রীদের সেবার মান আরও কীভাবে বৃদ্ধি করা যায় ইহাই ছিল সবার মূল আলোচ্য বিষয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্কাই ভিউ অ্যান্ড ট্রাভেলসের পক্ষে মাহবুব আহমেদ, এনাম আহমেদ, মশরুর আহমেদ, নাসিম আহমেদ, মবরুর আহমেদ, রফিক আহমেদ চৌধুরী ও মনিব ক্যারল, আব্দুল মনিম ক্যারল। ইউকের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন 2013 অনুষ্ঠিত হয়েছে রোববার পূর্ব লন্ডনের আমারগাঁও রেস্টুরেন্টে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনু এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাকিনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাডভাইজারি চেয়ার এম এ মান্নান, আতাউর রহমান কুটি, মইনুল ইসলাম, এম এ হান্নান, আব্দুল মুকিত ফারুক, আব্দুল হান্নান, তরফদার মাসুদ, রুহুল ইসলাম দুদু, আব্দুল সালাম, তারাউল ইসলাম, মোহাম্মদ শহীদুর রহমান সহ আরও অনেকে। গত 24 নভেম্বর রবিবার দুপুর 1টায় টার্লিং স্ট্রিট কমিউনিটি সেন্টারে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত ও মাসুক সর্দারের যৌথ পরিচালনায় ও ফিরুজুল হক ফিরুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লুৎফুর রহমান, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়জুল হক, দিরাই ডেভেলপমেন্টের সাবেক সভাপতি আব্দুল মানাফ, নাজমুল হুসাইন, প্রফেসর ওমর ফারুক ও মৌলানা শোয়েব আহমদ সহ আরও অনেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে প্রবীণটিতে অনুষ্ঠিত হল যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের কার্যকরী পরিষদের সভা। স্পেনের একমাত্র বাংলা শিক্ষা প্রতিষ্ঠান বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের প্রথম সাময়িকী পরীক্ষা সম্পন্ন।